بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا، فالعاصفات عصفا، والناشرات نشرا، فالفارقات فرقا، فالملقيات ذكرا، فالملقيات ذكرا عذرا أو نذرا، إنما توعدون لواقع، فإذا النجوم طمست، وإذا السماء فرجت، وإذا الجبال نسفت، وإذا الرسل أقتت، لأي يوم أجلت، ليوم الفصل، وما أدراك ما يوم الفصل، ويل يومئذ للمكذبين. آمين. হজের পূর্বে ধারাবাহিক আমাদের আলোচনা চলছিল বা আলোচনা করছিলাম তাফসীর, কোরআনে করিমের তাফসীর হতে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে জুজ আম্মা শেষ করেছি আলহামদুলিল্লাহ আম্পারা। আজকে সূরাতুল মুরসালাত 29 নম্বর পারার শেষ সূরা। এই সূরা থেকে 15টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, ছোট ছোট আয়াত। এই মুরসালাত সম্পর্কে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না উম্মাল ফাদল সামিআতহু ইয়াকরা ওয়াল মুরসালাত উরফা ফাকালাত ইয়া বুনাইয়া أذكرتني بقراءتك هذه السورة، إنها لآخر ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ بها في المغرب. أخرجاه عبد الله بن عباس رضي الله عنهما. سورة المرسلات بارت كورتشيلم تكون তার মা উম্মুল ফজল, তিনি তাকে বললেন, হে আমার ছেলে, আদরের ছেলে, তুমি এই সূরা পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিয়েছো যে সূরা, এই সূরাটি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বশেষ পাঠ করতে শুনেছি। আর কোন সময় পড়েছেন? সালাতে, মাগরিবের সালাত আদায় করতে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মুরসালাত পাঠ করেছেন। তো সূরাতুল মুরসালাত মাগরিবের সালাতে, ফরজ সালাতে পাঠ করা সুন্নাহ, কারণ এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে। উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা থেকে প্রমাণিত, তিনি শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে এই সূরাটি পাঠ করেছেন। কিন্তু আমরা তো সবসময় আলমতলা লীলা নিয়ে বসে থাকি, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে সূরাতুল আরাফ পাঠ করেছেন। সূরাতুল আরাফ প্রায় শুয়া পারা, সূরাতুল আরাফ 8 নম্বর থেকে, 8 নম্বর পারার মধ্যখান থেকে শুরু হয় বা একটু আগ থেকে, আর শেষ হয় 9 নম্বর পারার 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগের পর প্রায়। তো কতটুকু হলো? প্রায় শুয়া পড়া, সুবহানাল্লাহ, বা একটু বেশি। এই সূরাতুল আরাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে পাঠ করেছেন। তো আমরা মনে করি যে শুধু সূরা ছোট সূরাই পাঠ করা সুন্নাহ, লা, মাঝে মধ্যে বড় সূরা পাঠ করা সুন্নাহ মাগরিবের সালাতে। এই সূরা সম্পর্কে আরেকটি রওয়ায়াত এখানে পেশ করছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, বলছেন রাওয়াল বুখারী আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গারিন বিমিনা ইদ নাযালাত আলাইহি ওয়াল মুরসালাত فإنه ليتلوها وإني لأتلقاها من فيه وإن نفاه لرطب بها سبحان الله بحمده.
বলছেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনার একটি গুহায় গারে বসাছিলাম মিনার একটি গুহায় বসাছিলাম গার মানে গুহা না গার চিনেন তো আপনারা গার গারে হেরা বলেন না এটা এমনি সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই সূরা নাযিল হলো ওয়াল মুরসালাত এই সূরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তার মুখ মুবারক থেকে আমি এটা তার থেকে শিখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন আব্দুল্লাহ বিন মাসউদ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন সুবহানাল্লাহ কত ফজিলত তার وإن فاه لرطب بها الله رسول صلى الله عليه وسلم جب مبارك ترموك مبارك إذا القرآن جب بات كرتين ترى جب ترو تجا بيجا أربول چن امني مهورتي ورطت محمد صلى الله عليه وسلم بات كرتين أر عبد الله بن مسعود شك چن تي القرآن শুধু নিজে পড়লে হবে না আরেকজনের উস্তাদের কাছে শিখতে হয় এই ধারা কিয়ামত পর্যন্ত থাকবে শুধু সিডি দিয়ে হয় না ঠিক না ওটিক বললাম তো ঠিক না কিয়ামত পর্যন্ত শুধু সিডি দিয়ে আর এখানে সামনে ক্রাত হয় না শুদ্ধ হবে না অবশ্য ফায়দা আছে কিন্তু আপনি এরই উপর নির্ভর করবেন না যেতে হবে উস্তাদের কাছে আমরা কি উস্তাদের কাছে পড়িনি বর্তমানে এখনও আপনারা দেখতে দেখতে পাচ্ছেন নেট বেট কত কিছু আছে তবুও উস্তাদের কাছে যেতে হয় যেতে হচ্ছে তো তাই আপনারা যাবেন হালকায় গিয়ে কোরআন পড়বেন শিখবেন আধা ঘন্টা প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট একবার শুধু শুনিয়ে চলে আসেন তবুও ফায়দা বুঝতে পারছেন সময়টা ভালো ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করুন সময় চলে যাচ্ছে সময় যাচ্ছে সময় আর আসছে না অর্থাৎ দুনিয়ার জিন্দগি চলে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আখরাতের দিকে তাই সেই আখরাতকে স্মরণ করি আচ্ছা বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সূরাতুল মুরসালাত শুনছি আর শিখছি এমনি মুহূর্তে ঈদ ওয়াসাবাত আলিনা হাইয়া হঠাৎ করে একটা সাপ বেরিয়ে এসছে আমাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উক্তুলুহা ওকে তোমরা হত্যা করো বলছেন ফাবতাদারনাহা ফাযাহাবাত আমরা ওকে মারার জন্য এগিয়ে গেলাম তো তাড়াতাড়ি করে ওই অন্য গুহায় মানে গর্তে ঢুকে গেছে আর একটা পাহাড়ের গুহা তো আপনার গর্ত তো পাবেন কোথায় ও চলে গেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকিয়াত শাররাকুম কামা উকিতুম শাররাহা যেভাবে তোমরা তার অনিষ্ট থেকে রক্ষা পেয়েছো ওইভাবে সেও তোমাদের অনিষ্ট থেকে রক্ষা পেয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন সাপ বিচ্ছু মুশকিল না মুশকিল যাই হোক এই আল মুরসালাত সম্পর্কে দুটি হাদিস এখানে পেশ করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আমি দুইটি হাদিস পেশ করলাম এরপরে আয়াতগুলির তরজমা আর সংক্ষিপ্ত টিকা আল্লাহ বলছেন ওয়াল মুরসালাতি উরফা ওয়াও মানে কসম মুরসালাত মুরসালাত মানে প্রেরিত উরফান ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে প্রেরিত তো কি প্রেরিত দুটি ব্যাখ্যা এক ফেরিস্তা আরেকটা বাতাস একটা ফেরিস্তা আরেকটা বাতাস তা ফেরিস্তাও আসেন আল্লাহর পক্ষ থেকে আর বাতাসও কীরকম আছে নিজ পক্ষ থেকে না আল্লাহ চালায় সুবহানাল্লাহ উভয় তো সিঁড়ি ছুটি ইনশা আল্লাহ ফাল আসিফাতি আসফান আসফ আসিফা ঝঞ্ঝাবায়ু ওকে বলা হয় আসিফা আরও প্রবল বায়ু আসিফা সাইক্লোন আসিফা
বুঝছেন? তাহলে দ্রুত গতিতে চালিত ঝঞ্ঝাবায়ু হয়তো বাতাস হতে পারে, এর তফসির এমনিভাবে ফেরেশতা হতে পারেন, যে ফেরেশতাগণ আলাইহিমুসসালাম এইসব বাতাস তারা পরিচালনা করেন দ্রুতভাবে, বাতাসও মানে চলে দ্রুত গতিতে সঞ্চালিত, অন্যদিকে ফেরেশতাও পরিচালনা করেন, উভয়টাই সঠিক, কারণ দুই মত আছে, তাই বলে দুইটাই সঠিক। ওয়ান্নাশিরাতি নাশরা, নাশর মানে বিস্তৃত করা, তো নাশর বিস্তৃত করে, বিস্তৃতকারী এমন বস্তু সবুজ যেগুলি বিস্তৃতকারী, এর মধ্যেও দুই ব্যাখ্যা, ফেরিস্তা অথবা বাতাস, ফেরিস্তা অথবা বাতাস। আচ্ছা, কী বিস্তৃত করে? যদি বলেন বাতাস, তাহলে বাতাস মেঘপুঞ্জ বিস্তৃত করে, বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। বাতাস না হলে মেঘপুঞ্জ কীরকম যাবে? একসাথে দেখলেন মেঘখণ্ড, তাই না? আল্লাহ পাক দ্রুত ঝঞ্ঝা পরিচালনা করে, যার ফলে ওগুলো দিক বিদিক ছড়িয়ে দেয়, তারপরে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি বর্ষণ হয়। তাহলে অন্যায় শিরাতি না শরা, ঠিক আছে, বাতাস ফেরেশতাও ঠিক আছে, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে ফাল ফারিকাতি ফারকান, ফরক তার ব্যাখ্যা, ফরক মানে পৃথক করে, আলাদা আলাদা করে। যদি বলেন এখানে কেউ কেউ এখানেও বাতাস বলেছেন, কিন্তু বেশি স্পষ্ট ফাল ফারিকাতি ফারকা, ফরককারী, যদি ফরককারী হয় তাহলে হয়তো ফেরিস্তা, কারণ ফেরিস্তাগণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম নিয়ে আসেন, আর এই যে কালামুল্লাহ এটা হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্য সাধনকারী, তাই এটা কি হলো? আল্লাহর কালাম হচ্ছে ফুরকান। আল্লাহর কালামের নাম কি আরেকটা? আমরা ফুরকান বলেন না, ওই বাংলাদেশে বলে ফুরকানি, মাদেশে ফুরকানি। ফাল ফারিকাতি ফারকান, এবারে ফাল ফারিকাতি ফারকা, হয়তো ফেরেশতা হতে পারেন, ব্যাখ্যা হক বাতিলের মধ্যে পার্থক্য সাধনকারী বা পার্থক্যকারী, কারণ ফেরেশতা কোন আল্লাহর কালাম নিয়ে আসেন, যার ফলে হক বাতিলের মধ্যে পার্থক্য সাধিত হয়। আরেক তফসির ব্যাখ্যা, সরাসরি আল্লাহর কালাম, কোরআন যদি মানুষ পড়ে তাহলে বুঝতে পারে কোনটা হক আর কোনটা না হক। মানুষ বুঝে না কোরআনের তফসির, কোরআনের তর্জমা তফসির বুঝে না, যার ফলে অন্ধা অনুসরণ করতে হয়। এজন্যই রব্বুল আলমিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওরা কি কোরআনে অনুধাবন করে না? তাই একটু চিন্তা শক্তি খরচ করা উচিত কোরআনে। হ্যাঁ, কেউ যেন মনে না করে যারা কোরআনের তর্জমা জানে না ওদের জন্য কোরআন পাঠ করে কোনো লাভ নেই, এটা একটা গলত। দুইটা কথা, কোরআন পাঠ করলেই সওয়াব আছে, আছে কি না বলেন তো? আলহামদুলিল্লাহ বাংলাদেশ, ভারত বা অনারব কান্ট্রিগুলিতে বেশিরভাগ মানুষ তার কোরআনের তর্জমাই জানে না, আলহামদুলিল্লাহ তর্জমা কয়জন জানে? তফসির বুঝতে গেলে আরবরাও অনেকটা বুঝে না, শুধু এমনি পড়ে আর কি মুখস্থ, জানে না তো অনারবরা কী বুঝবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর তফসির তর্জমা কয়জন জানে? বিসমিল্লাহ রহমান রহিম, শুধু এমনি বস মুখস্থ, হ্যাঁ শুরু করলাম আল্লাহ, এটা বুঝছে যে ওই যে কারীরা বলে না তর্জমা, ওইটাই শিখেছে, আর কি বুঝে? তো কোরআন, মানুষ যদি কোরআন শুধু পাঠ করে এতেও রয়েছে সওয়াব, বলেন আলহামদুলিল্লাহ কোরআন থেকে একটা অক্ষর পাঠ করলে দোষ নাকি, তাই না? শুধু পাঠ করে তর্জমা জানে না তবু, কিন্তু তুমি যখন কোরআন তর্জমা জানো না, তোমাকে অনুধাবন করা উচিত, বোঝা উচিত এটা হচ্ছে আল্লাহর কালাম। আমি কোরআন পাঠ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুরসালাতি উরফা, فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا
فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين এটা হলো কার কালাম কার কালাম বলেন আল্লাহর কালাম হয়তো আমরা পড়ি কার কালাম পড়ি আল্লাহর কালাম বিশ্বাস থাকতে হবে এটা কোনো সৃষ্টির কালাম নয় এটা হচ্ছে রব্বুল আলামিনের কালাম তাই দেখেন আমরা কোরআন যতই পড়ি তবে তত স্বাদ পাই তত ভালো লাগে ঠিক না ঠিক কোরআন যতই পড়বেন তত স্বাদ আর বাকি যত গ্রন্থ যতই আছে গদ্য বা পদ্য যতই পড়বেন দুইটা দুইবার তিনবার পড়ে শেষ ভালো লাগে না আর কালামুল্লাহ যত পড়া যায় তত স্বাদ বাড়তে থাকে সুবহানাল্লাহ এটা হচ্ছে কালামুল্লাহর মুজিজা আল্লাহর কালাম আলহামদুলিল্লাহ যদি সূরাতুল ফাতিহা পাঠ করি সবসময় আপনারা সূরা ফাতিহা শুনেন যত শুনেন যত পড়ি তত মজা পাই আপনারা পান কি না যদি বলে না পাই না তাহলে বুঝে তার মধ্যে গরলতা আছে মুনাফিকি মুনাফিক হলে স্বাদ পাবে না মুসলিম একদম দুর্বল দুষ্ট বুঝছেন দুষ্ট তবুও কালামুল্লাহ মানে না কালামুল্লাহ সুবহানাল্লাহ যাই হোক এই কোরআন ফাল ফারিকাতি ফারকা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআনে করিম এমনি ভাবে আরেকটি তফসির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এই কোরআন কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পাঠ করে করে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেন মানুষকে জানিয়ে দেন যে এটা হচ্ছে হক আর এটা হচ্ছে না হক তো তিন তফসির করেছেন মুফাসসিরিন এই ফাল ফারিকাতি ফারকান আরেকটা ফাল মুলকিয়াতি যিকরা তারপরে তারা জিকির পেশ করে জিকির মানে কোরআন ওহি ওহি একজন আরেকজন পর্যন্ত পৌঁছায় অর্থাৎ ফেরেশতাগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত পর্যন্ত পৌঁছান পৌঁছান কি না আল্লাহর কালাম যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কোরআনে করিম তিনি আমাদের পর্যন্ত পরিপূর্ণরূপে সুন্দরভাবে যেভাবে নাজিল হয়েছে সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছিয়েছেন বলেন সুবহানাল্লাহ আকীদা ঠিক আছে তো বিন্দুমাত্র ত্রুটি করেননি রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ হে রাসূল তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা পরিপূর্ণরূপে তুমি পৌঁছিয়ে দাও বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আর যদি তুমি তা না করো তাহলে আল্লাহর রিসালতের দায়িত্ব তুমি পৌঁছালে না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে করিম যাই নাজিল হয়েছে তিনি আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন এমনিভাবে রিসালতের দায়িত্ব যতটুকু ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত পরিপূর্ণরূপে তা পৌঁছিয়েছেন এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিন্দুমাত্র ত্রুটি করেনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে আপনারা ত্রুটি করেছেন মাশাআল্লাহ তাহলে আমরা সবাই মুমিন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে কোরআন ফেরেশতাগণ কোরআন নাজিল করেন মনে করেন নবী পর্যন্ত পৌঁছান কেন অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত পর্যন্ত পৌঁছান কেন উযরান আও নুযরা এজন্য যেন কেউ উজর পেশ করতে না পারে যে আমার কাছে তোমার কোনো বাণী পৌঁছায়নি তো আল্লাহ পাক আমাদের পর্যন্ত তার বাণী পৌঁছিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে যেন আমরা কেয়ামতের দিন বলতে পারি না যে আমাদের উজুর আছে
তাই হক পেয়েছেন হক কবুল করুন বুঝতে পাচ্ছেন বাহানা করবেন না আগে জানতেন না শিরিক বর্তমানে জেনেছেন বাদ দিবেন কিনা আগে জানতেন না বেদাত বর্তমানে জেনেছেন বাদ দিবেন কিনা আচ্ছা আগে জানতেন না এটা সুন্নাহ বর্তমানে জেনেছেন আমল করবেন কিনা আগে জানতেন এটা ফরজ না বর্তমানে জানেন এটা ফরজ আমল করবেন কিনা খবরদার ত্রুটি করতে নাই হক বুঝেছেন মানবেন বলবেন না যদি এটা আমল করি তাহলে আমার এলাকার লোকজন তো আমাকে নিয়ে বিদ্রুপ করবে বিদ্রুপ করলে করুক কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে আপনি অনেক ইজ্জত লাভ করবেন মানুষের বিদ্রুপ বড় না আল্লাহর আজাব বড় যদি কথিত বিদ্রুপ দেখে আপনি হক ছেড়ে দেন তাহলে কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে তো অনেক মানুষ এরকম আছে হক বুঝে কিন্তু মানে না আবু তালেব দেখলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় ছিলেন এক পর্যায়ে বলেছেন বাবা তুমি তোমার মিশন চালিয়ে চালাতে থাকো আমি তোমার সাথে রয়েছি বলেননি আবু তালেব কিন্তু একদম লাস্টে বললেন আমি আমার বাপের ধর্মে আছি আর মারা গেলেন আস্তাগফিরুল্লাহ আলাযীম তাহলে আমাদের আমরা কি বলবো বাপ দাদার ধর্ম অনেকে বুঝে না হক বুঝেও বলে না বাপ ছাড়বো না গোষ্ঠী ছাড়বো না বলে এতদিন যাবৎ এই গোষ্ঠী করে আছে এখন হঠাৎ করে কীরকম ছাড়ে এই তো মুশকিল যাই হোক উযরান মানে কোরআন নাজিল করার কারণ কি উজর বাকি না রাখা অর্থাৎ কেউ যেন না বলে কি আমাদের দিয়া আল্লাহ আমার কাছে আমি তো আমার কাছে তো হকই পৌঁছায়নি কোনটা হক কোনটা না বুঝতে পারিনি তো আল্লাহ বলেন না উজর নেই আর আরেকটা নুজরান কিংবা ভয় দেখাবার জন্য অনেক আছে বুঝে কিন্তু মানে না তো যখন কালামুল্লাহ সৃষ্টি হয় তখন আল্লাহর ভয়ের সঞ্চার হয় আর আমাদের মধ্যে আল্লাহর ভয়ের সঞ্চার হয় কিনা কোরআন তেলাওয়াত করলে তাফসীর শুনলে খুতবা শুনলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই কসম এক তো বললেন কেন কোরআন নাযিল করলেন এটা তারপর জবাব এই সব বস্তুর কসম খাওয়ার কারণটা কি বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকি তোমাদেরকে যে জিনিসের প্রস্তুতি দেয়া হচ্ছে সে জিনিসটি অবশ্যম্ভাবী তা অবশ্য অবশ্যই হবে অর্থাৎ ওইটা কোনটা বলেন কিয়ামত আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি আল্লাহ পাক ওয়াদা করেছেন কিয়ামত হবে তো কিয়ামত হবেই আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন যদি তোমরা ঈমান আনো নেক আমল করো আমার বিধিবিধান পালন করে চলো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাহ জান্নাত আছে কি না আর যদি আমার বিধিবিধান পালন না করো আমার একত্ববাদ না মানো শিরিক করো কিফরি কুফরি করো তাহলে কোথায় আউযু বিল্লাহ জাহান্নাম তো ইন্নামা তুআদুন লাওয়াকি এই সব কসম খেয়ে বলছেন তোমাদের সাথে যেসব অঙ্গীকার করা হয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে কেয়ামা তো আপনারা একটু আগে বললেন ইমানের ভিত্তি হচ্ছে ছয়টি আমরা যাই করব তার ফল কোথায় পাবো বলেন যা করব তার ফল কোথায় কেয়ামতে দুনিয়াতে যে ফলটা আসল ফল না এটা কি আসল ফল ওখানে লাভ করবো ইনশাআল্লাহ নতিজা ওখানে রেজাল্ট আসল রেজাল্ট ওখানে এখানে কি কয়দিনের জিন্দগি চোখ বন্ধ করলেই শেষ মৌত আসলেই সব শেষ ইন্নামা তু আদুন লাওয়াকি এরপরে রব্বুল আলামিন কিয়ামতের কিছু কথা উল্লেখ করেছেন বলছেন ফাইদান নুজুম তুমিসাত যখন তারকারাজির আলো মিটে যাবে এমনিভাবে আল্লাহ পাক অন্য আয়াত ওই ঈদ আল কাওয়াকিব ইনতাসারাত তারকারাজি যখন ঝরে পড়বে আর এখানে বলেছেন তারকারা যখন যখন আলোহীন হয়ে পড়বে ওয়াইদা সামা উ ফুরিজাত আকাশ যখন ফেটে যাবে আকাশ যখন ফেটে যাবে বিদীর্ণ হবে ওয়াইদাল জিবালু নুসিফাত পাহাড়গুলিকে যখন টুকরো টুকরো করে দেয়া হবে মানে অন্য আয়াতে কী বলেছেন ওয়াইদাল জিবালু সুইরাত দ্রুত সঞ্চালিত করা হবে কোন গতিতে চলবে আপনারা সায়ের ছিলেন সায়ের আরবিতে সায়ের বলে কাকে জানেন ওই যে গাড়ির সায়ের আছে না গাড়ির সায়ের কোনটা কোনটা
বেল্ট ইঞ্জিল দেখছেন কত দ্রুত গতিতে চলছে সাইর তো এর থেকে এই সাইর কিভাবে যে পাহাড়গুলিকে চালানো হবে সুবহানাল্লাহ বিহামদি পাহাড়গুলি কি অস্তিত্বই থাকবে না ওয়াতাকুনুল জিবালু তারপরে কি কালাইহিনিল মানফুশ ধুনা রঙিন তুলার মতো হবে পাহাড় কারণ পাহাড়ের রং তো বিভিন্ন বিভিন্ন যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁক দিবেন কিরকম উড়বে ইয়া আল্লাহ আল্লাহ হেফাজত করুন ওয়াইদাল জিবালু নুসিফাত ওয়াইদার রুসুলু উক্কিতাত রাসূলদেরকে যখন নির্ধারিত সময়ে তাদেরকে পেশ করা হবে উক্কিতাত ওয়াক্ত নির্ধারিত সময়ে তাদেরকে আনা হবে আর এই নির্ধারিত সময় বলতে কোন দিন কিয়ামতের দিন এরপর বলছেন এটা কোন দিন লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত কোন দিনের জন্য এটা তাজিল মওকুফ রাখা হয়েছে স্থগিত মানে এইসব যা বলা হয়েছে এইসবগুলো আপনি কোন দিন দেখবেন কোন দিন বলছেন লিয়াউমিল ফসল মীমাংসার দিন মীমাংসার দিন দুনিয়ার আসল মীমাংসা নাই আসল মীমাংসা হবে আখরাত বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফসল তুমি কি জানো মীমাংসার দিন কি ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন সেদিন ওই দিন যেদিন মৃত্যুকদের ধ্বংস হবে মিথ্যা প্রতিপন্নকারী যারা তাদের ধ্বংস হবে কাফির কুফফারদের যেদিন ধ্বংস হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন আল মুরসালাত আমাদের উপর নাজিল করেছেন দেখা যায় উদ্দেশ্য কেয়ামতকে স্মরণ করিয়ে দেয়া তাই না কেয়ামতকে স্মরণ করো শুধু ইয়া দুনিয়া করবেন না ইয়া ফুরুস লা কয়দিনের জিন্দগি ইয়া ফুরুস আচ্ছা যারাই যত কোটিপতি হয়েছে কয়জনের পেট ভরলো পেট ভরে পেট ভরে না মৌত না আসা পর্যন্ত পেট ভরে না যখন মৌত আসবে তখন পেট ভরবে এর আগে পেট ভরবে না সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক তাই একটু পেট ভরার চেষ্টা করি আগেভাগেই আগেভাগেই কাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কন্নাহু আল্লাহু বিমা আতা আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ইসলাম কবুল করলো আর জীবন যাপন করার মতো আরেকজনের দিকে হাত না পেতে জীবনযাপন করার মতো রিজিক সে পেল ওয়াকান্নাহু আল্লাহ বিমা আতা আর আল্লাহ তাকে যা দিয়েছেন এর উপর সে সন্তুষ্ট থাকলো তাহলে সন্তুষ্টি বড় জিনিস অনেক টাকা কামাই করবে আল্লাহ কিছুই হলো না আছে কিনা এরকম আর কোনো কোনো লোক আছে অল্প কামাই করে বলে আল্লাহুম্মা লাকাল হামদ আল্লাহুম্মা লাকাল হামদ আপনি যদি মনে করেন অল্প কামাই করছেন অথবা বেশি কামাই করেছেন যাই হোক আল্লাহর জাতির উপর সন্তুষ্টি মনে আলহামদুলিল্লাহ পেট ভরা তাহলে মনে করেন আপনি ঠিক আছে আপনি কামিয়াব এই হাদিসে কয়টি কোন উল্লেখ করা হয়েছে কামিয়াবির তিনটি ইসলাম আর আরেকটা কোনোরকম কোনোরকম জীবনযাপন আরেকজনের কাছে হাত পাতায় না তো এর দ্বারা বোঝা গেল আপনি যতই বিপদের সম্মুখীন হন অথবা আপনার দেখেন বাহ্যিক রিজিকের ত্রুটি আরেকজনের কাছে হাত পাতাবেন না হাত পাতাবেন কার কাছে আল্লাহ আলিম হ্যাঁ তাও ওখানে আমরা তো ওখানে হাতে পাতাই না তো হুজুর মৌজুদ আল্লাহ সাহ আনায় বড় মিয়া আনায় অমুক একটা প্রতিষ্ঠানের মুদির ডাইরেক্টর ভাই এসেই এটা হয় না রবের কাছে সব ডাইরেক্ট ডাইরেক্টার্সদের ডাইরেক্টর কে তোমার ডাইরেক্টর কি কি করবি ওটা সব কিছুর পরিচালককে আকিদা ঠিক আছে তো ওই আমাদের দেশে দেখবেন পীর ফকির অনেক আছে বলে শহর কুতুব আছে দেশ কুতুব আছে গৌস আছে দেশ কুতুব আছে ওতর আছে আরো কি কি আছে বলে না সব কিছুর পরিচালক শহর পরিচালক দেশ পরিচালক মহাদেশ পরিচালক সারা পৃথিবী পরিচালক লোহ কুরসি আরশ যা আছে সব কিছু সমস্ত সৃষ্টি পরিচালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে আমাদের আকীদা ঠিক না ঠিক কেউ যদি বলে না কোনো কোনো পীর আছে পরিচালনা করে হ্যাঁ রে পীর কই যায় তো আল্লাহর দিকে আমরা রুজু করবো বলেন ইনশা আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ তুমি আমাদেরকে দুনু জাহানের সফলতা দান করো, দুনিয়াতে সফলতা দান করো, আখরাতে সফলতা দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদের সকলকে ইলম অর্জন করে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.